অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। খাবারটা খেয়ে নে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। দাদা, আমি জানি আমি তোকে অনেক খারাপ কথা বলেছি, মাকেও বলেছি, কিন্তু কোনোটা মন থেকে বলিনি রে। খা। হ্যাঁ, এটা ঠিক যে বর্ষাকে দেখে আমার মাথা গরম হয়ে গেছিল, কিন্তু বাড়ির সবাইকে তো আমি মন থেকে ভালোবাসি, বিশেষ করে তোকে আর বৌদিকে। আমি জানি আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, তাই কখনো কখনো হয়তো ধাক্কাও লাগে, তাই জন্যই তো অচেনা মানুষের ভিড়ে হারিয়ে যেতে চাইছিলাম, কিন্তু পারলাম না, ফিরে এলাম শুধু তোর জন্য, আমার দাদার জন্য। তুই তো এতক্ষণ ধরে আমাকে খাওয়ালি, আমি তোকে একটু আস্তে আস্তে আমাকে একটা কথা বলবি ভাই? কোন পাপে শাস্তি পাচ্ছি বলতো বিশু? আচ্ছা, নীরাকে বাড়ি থেকে বার করে দিয়েছি বলে কি এত সবকিছু আমার সঙ্গে হচ্ছে? আমি তোকে বাড়ি থেকে বার করতে চাইনি, আমি যখন জানতে পারলাম যে ও আমাকে আর মাকে আলাদা করে দিতে চেয়েছে, তখনই আমি নিজেকে সামলে রাখতে পারলাম না। কি ভুলভাল কথা বলছিস তুই? ঠিকই বলছি, আমাদেরকে আলাদা করে দেবার এই পুরো প্ল্যানটা জ্যোতিষী আর সাধুর সঙ্গে মিলে নীরা করেছে। দাদা, এটা সম্পূর্ণ ভুল, পুরোপুরি ভুল। ভুল? কি ভুল? তুই বৌদিকে ভুল বুঝেছিস। কি করে ভুল বুঝলাম? আরে জ্যোতিষীকে তো আমি আর দিদা প্ল্যান করে এনেছিলাম, বৌদির এসবের মধ্যে কোনো ভূমিকা নেই। তোর একটা কথাও বিশ্বাস করি না আমি, একটা কথাও না। বৌদিকে বড্ড ভালোবাসিস তো, তাই বৌদির দোষটা নিজের ঘাড়ে নিচ্ছিস, তোকে আমি হারে হারেছি। না মা, আমি এক বর্ণ মিথ্যে কথা বলছি না। পরিস্থিতি এমন জায়গায় চলে গেছিল যে জ্যোতিষীকে দেখে আমি আর দিদা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে কথাটা বল, তবু বিশ্বাস করবো না। সর, এই জন্য আমি মাথা ঠিক রাখতে পারি না। বৌদিকে তুমি দু চোখে দেখতে পারো না, তার কারণ আমার জানা নেই। বৌদির ওপর একটা ভয়ঙ্কর রাগ পুষে রেখেছো, এইসব যতক্ষণ আর নিজের মন থেকে সরাবে সত্যিটা তোমার চোখে পড়বে না। তুই কি এসব বললে আমার ধারণাটা পাল্টাতে পারবি? সেই, আমি তো কিছুই পারি না। তোমার চোখের ওপর বৌদির প্রতি যেমন একটা রাগের পর্দা আছে, তেমনি দাদার তোমার ওপর একটা অন্ধবিশ্বাস আর ভালোবাসার পর্দা পড়ে আছে, তার ওপারে তোমরা কিচ্ছু দেখতে পারো না। তুই কি পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইছিস? তুইও তো আমাদের দু চোখে দেখতে পারিস না, আমাকে আর ইন্দ্রকে সবসময় বিষ চোখে দেখিস। তোর চোখেও তো পর্দা ঝুলছে, বিষ পর্দা, তোর জন্য অশান্তি করতে চাইছিস? না মা, আমি কোনো ঝামেলা চাই না, আমি শুধু এটাই চাই যে দাদা স্যারের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বৌদি আর বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আসুক। অসম্ভব, অসম্ভব। আমি থাকতে এত বড় অন্যায় আমি কিছুতেই হতে দেব না। অন্যায়? একটা দুধের শিশুকে তার মা বাবার থেকে বঞ্চিত করে রেখেছো, এটা কিসের ন্যায়? ওই দুধের শিশু একটা অপয়া, অপয়া। ও আসার পরে আমার ইন্দ্রর এত বড় সর্বনাশটা হয়েছে। ভুল বলছো মা, ওই শিশুটাই পয়া, আজ ওর জন্য দাদার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আমি কিচ্ছু জানি না বিশু, আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওই কাল নাগিনী যেন এবারে চৌকাঠ না ডিঙোয়। দাদা দাদা, তোর সমস্ত অন্ধবিশ্বাসটাকে সরিয়ে দিয়ে তোর সন্তানকে বুকে টেনে নে, ও তো একটা দুধের শিশু বল, তুই তো ওর ছাতা, সমস্ত কিছু সরিয়ে দিয়ে তুই তোর সন্তানকে বুকে টেনে নিবি না? Yeah.
ঠিক আছে, যদি তাই হয় আমি তোকে বলে রাখলাম, তুই যদি না যাস আমি বৌদির কাছে যাব। দেখি দেখি আমায় কি আটকায়। আজ আমাকে কেউ আটকাতে পারবে না মন, আমাকে জানতেই হবে তোমার সঙ্গে বিশেষ সম্পর্কটা কি। দরজা বন্ধ থাকলেও সবাই কিন্তু পাশের ঘরেই আছে, চিৎকার করো না রবি, সবাই শুনতে পাবে। শুনতে পাক, শুনতে পাক, যখন প্রেম করছিল তখন ভয় করেনি, এখন শুনতে পাবে বলে ভয় করছে কেন? হ্যাঁ রবি, আমাকে সত্যিটা বলো মন, তোমার সঙ্গে বিশেষ সম্পর্কটা কি, না হলে ছবিটা এলো কোথা থেকে? হ্যাঁ বলো। কিসব আজে বাজে কথা বলছো তুমি? কোনো আজে বাজে কথা আমি বলছি না মন, তাহলে ছবিটা কি বলছে? হ্যাঁ ছবিটা কি বলছে? হ্যাঁ আমি আর বিশুদা তো কখনোই আলাদা করে ছবি তুলিনি, এই ছবিটা নিশ্চয়ই গ্রুপ ফটো, বাকিদেরও থাকা উচিত। কি হলো মন, মুখ থেকে কোনো কথা শুনছ না কেন? উত্তরটা দাও। এই ছবি তুমি কোথায় পেলে? দেখবে কোথা থেকে পেলাম, দাঁড়াও। এখান থেকে। এটাই বা কোথায় পেলে? চুরি করেছি। হ্যাঁ চুরি করেছি, লোকজন তো ছোটখাটো জিনিস প্রমাণ করার জন্য কত কিছু চুরি করে, আর আমার বউয়ের প্রেম প্রমাণ করার জন্য ছোট্ট ছবি চুরি করতে পারবো না আমি? হ্যাঁ ছি ছি, তোমার পাশে থাকতেই আমার ঘেন্না করছে, তুমি ওই বাড়ির জামাই, তুমি ওই বাড়িতে গিয়ে ছবি চুরি করছো, আর আমার আর বিশুদার ছবিটা আলাদা করে আনছো আমাকে দোষ দেওয়ার জন্য। তুমি কি অন্ধ? তুমি দেখতে পাচ্ছ না এই ছবিতে পরিবারের সবাই আছে? সেটা তো আমারও প্রশ্ন মন, এই ছবিটা তো তোমাদের পরিবার সবাই আছে, হ্যাঁ কিন্তু তাও তুমি ঠিক বিশুর পাশে কেন মন? তাহলে কি তোমাদের সম্পর্কটা তোমাদের পরিবার প্রশ্রয় দিয়েছিল? তাহলে তো এই প্রশ্নটাও আসে, তোমার বাবা কি বিশুকে জামাই করতে চেয়েছিল? তাহলে আমার সঙ্গে প্রতারণা কেন করলেন উনি? হ্যাঁ শোনো, তোমার সঙ্গে না কথা বলতেও আমার ঘেন্না করছে, তোমার সঙ্গে আমি একটাও কথা বলতে চাই না। তোমার সাহস কি করে হয় আমার বাবার দিকে আঙুল তোলার? তুমি মন একদম এখান থেকে নড়বে না, সত্যি স্বীকার না করে এখান থেকে তুমি যাবে না। ধুর, তোমার আগে কোনো গুরুত্ব আছে নাকি? তুমি একটা মানুষ, তোমাকে সত্যি মিথ্যে আমি কোনোটাই বলা প্রয়োজন মনে করি না, তুমি আজকে সব সীমা পেরিয়ে চলে গেছো, তোমাকে আমি একটা রুগী বলে মনে করি। এখন তুমি বিশুদাকে নিয়ে বলছো, আগে তুমি রানাদাকে নিয়েও বলতে ছাড়োনি, তুমি আমাকে সবাইকে নিয়ে সন্দেহ করো, তোমার মতন একটা বিকৃত মনে মানুষের সঙ্গে আমি সংসার করতে চাই না। এখান থেকে তুমি এক পাও নড়বে না। হ্যাঁ নড়বো, কি করবে, মারবে? আমার বোনেরা আছে, আমার বাবা আছে বলে আমি সব সহ্য করে নিয়েছি, কিন্তু তুমি এবার যখন আমার বাবার নামে বাজে কথা তুললে আমি আর চুপ করে থাকবো না, এবার আমিও দেখব তুমি কি করতে পারো। মন, একটা বাজারের মেয়ের থেকে অধম তুমি, ছেলেদের নিয়ে ফুর্তি করা তোমার স্বভাব। কে বলতে পারে, হ্যাঁ কে বলতে পারে তোমার পেটের বাচ্চাটাও হয়তো বিশুর। তোমার মতো মেয়ে সব কিছু করতে পারে মন, সব কিছু, কেউ তোমরা সুবিধের নও, কেউ না। সব কিছুতে তোমাদের পরিবার ইন্ধন আছে, সব কিছুতে, আমি তোমাদের কারোর মুখ দেখতে চাই না, আমি তোমাদের ঘেন্না করি, ঘেন্না। সবকিছুতে তোমাদের পরিবার ইন্ধন আছে, সবকিছুতে, আমি তোমাদের কারোর মুখ দেখতে চাই না, আমি তোমাদের ঘেন্না করি, ঘেন্না। একটা বাজারের মেয়ের থেকে অধম তুমি, ছেলেদের নিয়ে ফুর্তি করা তোমার স্বভাব। কে বলতে পারে, হ্যাঁ কে বলতে পারে তোমার পেটের বাচ্চাটাও হয়তো বিশুর। তোমার মতো মেয়ে সব কিছু করতে পারে মন, সব কিছু,
কেউ তোমরা সুবিধে নও, কেউ না। বলছিলাম যে কে বলতে পারে তোমার পেটের বাচ্চাটাও হয়তো বিশু, তোমার মতো মেয়ে সবকিছু করতে পারে মন, সবকিছু। কেউ তোমরা সুবিধে নও, কেউ না। একসঙ্গে থাকবো তাই হয়তো ঘুম আসছে না রে। আমার বোধহয় সংসার করা কপালেই নেই রে দিভাই। সেই নীরব এরকম কথা বলছিস কেন? কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হয়েছে তোর, দেখবি ওর জন্যই আবার সব ঠিক হয়ে যাবে। যে সন্তানের বাবা থেকেও নেই তার কথা ভাবলে ঘুম আসে না রে। দেখ আমার আর রানার জীবনেও আবার সুখ এসছে, আনন্দ এসছে, তোদের জীবনেও আসবে, কোনো চিন্তা করিস না। কিছু মানুষের জীবনে ঝড় কখনোই থামে না রে। তুই এসব কি বলছিস? আমি কাল তোদের সাথে বাড়ি ফিরে যাব। কেন কি হয়েছে? কিছু না রে, ঘুমিয়ে পড়। কি আবার কিছু করেছে? মন বাপের বাড়ি চলে যেতে চাইছে কেন? কি হয়েছে মনের?
সায়নকে তো এখনো মনের কথাটা বলাই হলো না। এবার বলি, আমার জন্য এক কাপ চা করো না মন। মন কোথায় গেছে? মন কোথায় গেছে? তুই যা চেয়েছিলি সেটাই তো হলো। মানে তোকে এত করে বুঝিয়েও তো কিছু করতে পারলাম না। কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলবে কি? হ্যাঁ, এমন ভান করছিস যেন কিছুই বুঝতে পারছিস না। একা যেভাবেই হোক মেয়েটা বাড়িতে এসেছিল, তুই নিশ্চয়ই কিছু একটা করেছিস। মেয়েটা বাবার সঙ্গে আবার চলে গেল। বাবার সঙ্গে চলে গেল মানে? তোমরা তো বাড়িতে ছিলে, তোমরা আটকাওনি কেন? হ্যাঁ, আটকাবো কি বলে আটকাবো? আমি মনের সঙ্গে আড়ালে কথা বলতে চেয়েছিলাম, ও বললো আমার যা প্রশ্ন আছে সেটা যেন আমি তোকে করি। তিন কাল গিয়ে এক কালে ঠেকলো, এখন এই সব করি? ছেলে বৌমার সঙ্গে ঝগড়া করবে আর আমরা বৌমাকে হাতে পায়ে ধরে আটকাবো যাতে সে বাপের বাড়ি না যায়। শোনো, সবসময় তোমরা আমারই দোষ দেখো তো, আমারই দোষ দেখো তো। আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো। দেখা কি দেখাবি? দেখাচ্ছি আমি, দাঁড়ো। নতুন করে কি দেখাবি? দেখানোর কি বাকি আছে? আর দেখো 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 মা, ভালো করে ছবিটা দেখো, ভালো করে দেখো। হ্যাঁ বাবা, তুমিও দেখো ছবিটা ভালো করে। সবসময় তো তোমরা তোমার বৌমার সুরেই গানটা করো, তার চরিত্রটা করে ভালো করে দেখো। তুই কি আমাদের উজবুক মনে করেছিস নাকি? এ কথা মানে এটা কি? হ্যাঁ, ছবিটা দেখেই তো বোঝা যাচ্ছে এটা কোনো গ্রুপ ফটো থেকে কাটা। দেখো দেখো দেখো, ভালো করে দেখো। Nonsense. এই এই, তুই এই ছবিটা কোথা থেকে পেয়েছিস বল? তুই এই ছবিটা কোথা থেকে পেয়েছিস? কি হলো বল? আচ্ছা, তো তোমরা সবসময় আমাকে এত অবিশ্বাস করো কেন বলো তো? হ্যাঁ, এই ছবিটা তো আমাকে জোগাড় করতেই হতো। আমি ওদের বাড়ি থেকে সরিয়েছি ছবিটা। সরিয়েছি? তুই আর কত জঘন্য কাজ করবি? তোর জন্য তো প্রতি পদে আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। বা 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 বা, জামাই বাড়ির থেকে ছবি চুরি করছে, এই কথা যদি জানাজানি হয়ে যায় আমি ওদের বাড়িতে মুখ দেখাবো কি করে? তোর মাথাটা কি পুরোপুরি গেছে? এই ছবিটা দেখে তুই মনের উপর সন্দেহ করছিস? শোনো বাবা, তোমরা এতক্ষণ ধরে অনেকগুলো কথা বললে আমাকে। হ্যাঁ, আমি সবটা শুনলাম। এবার তোমরা আমার কথাটা ভালো করে শুনে রাখো। হ্যাঁ, আগে আমার সন্দেহটা ঠিক প্রমাণ করব, তারপর আমি এই মনকে বাড়িতে নিয়ে ফিরবো। জেনে রাখো তোমরা। আরে কোথায় যাচ্ছিস? রবি শোন। আরে লোক হাসাস না, ফিরে আয়। তো মহা মুশকিলে পড়া গেল। হ্যাঁ গো, ছেলেটা কি আমাদের আর শান্তি দেবে না? আবার একটা একটা কিছু গন্ডগোল পাকাবেই, সেটা আমাকে পাগল না করে ছাড়বে না মনে হচ্ছে। বেয়াই মশাই রানাদের নিয়ে ওই বাড়িতে শান্তির জন্য পুজো করবেন বলছিলেন, রবি আবার সেখানে গিয়ে কোনো অশান্তি বাঁধিয়ে না বসে।